আমার মূল যেটা হচ্ছে যে এই যে আপনি বিশ্বাসটা দিচ্ছেন মানে যারা বিশ্বাস দেওয়া হচ্ছে তাদের শাস্তি হবে বা বিচার হবে কিন্তু আমরা যারা আমরা যারা এইথিসম এর কথা বলছি বা এইথিস্ট যারা যারা আমরা পরকাল কি সেটা টোটালি বিশ্বাস করছি না তাদের ক্ষেত্রে তারা এই যারা দুর্বল যারা যে হচ্ছে বা শোষিত হচ্ছে তাদেরকে আপনারা কি হোক দিতে পারবেন বা তাদের জন্য এই ব্যাপারটা কি হবে ইলোজিক্যাল হোপ কেন দিতে যাব ভাই যে জিনিসটার কোনো অস্তিত্ব নাই সেটা হোপ কেন দিতে যাব বরং তো আমরা বলবো যে এরকম কোনো কিছুই নাই যেটা সত্য সেটাই বলবো এরকম কোনো হোপ আমরা কখনোই দিব না কিন্তু আমরা যে কাজটা করতে পারি পৃথিবীর যে যে সিস্টেমটা পৃথিবীটাই হচ্ছে আমাদের একমাত্র গ্রহ গ্রহে আমরা বসবাস করি এখানেই আমাদের জন্ম এবং এখানেই আমরা মৃত্যুবরণ করব এই পৃথিবীটাতেই আমাদের টিকে থাকতে হবে এবং এই পৃথিবীটাতেই আমাদের আশপাশের মানুষদেরকে নিয়ে যেতে থাকতে হবে আমরা যদি এই সিস্টেমটা তৈরি করি এই সিস্টেমটা স্ট্রং করি যে আমাদের জীবনটা যেন সুন্দর হয় আমাদের জীবনে যেন এই ধরনের অন্যায়গুলো না ঘটে যতটা কমানো যায় সেটা এই পৃথিবীতেই করতে হবে আমরা তাদেরকে এই এই আশ্বাস দিতে পারি যে আমরা যদি আমাদের সিস্টেমগুলোকে আরো সংশোধন করি আরো মানে যুক্তিসঙ্গত করি তাহলে আমাদের জীবনটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনটা আমাদের থেকে বেটার হবে অমিত ভাই অবশ্যই আসিফ ভাই বরং একটা মিথ্যে হোপ দেওয়ার থেকে আমার মনে হয় একটা মানে ওয়ান ওয়ান লাইফ চান্স এবং এই যে পৃথিবীতে এই যে আমরা বাস করছি করে তোলা যায় এবং মানুষ এবং নির্যাতিত না হয় শোষিত এবং নির্যাতিত না হয় সে ব্যবস্থা করে তোলাটাই আমার মনে হয় সব থেকে বেশি যুক্তিযুক্ত ইনস্টেড অফ মানে তাদেরকে একটা মিথ্যে একটা ইয়ে দিয়ে যেটা কেউ দেখেনি কেউ জানে না সেরকম একটা মিথ্যে একটা প্রশ্রয় দেওয়া সেটার থেকে মানে এটা করাটাই সব থেকে ভালো এই পৃথিবীটাকেই বসবাসযোগ্য করে তোলা আমার মনে হয় সব ভালো

সেই বাসাটাকে সুন্দর করে তোলার কাজে ব্যয় করলাম আমি মনে করলাম যে না আমার তো আমি তো আসলে এরকম ফ্ল্যাটে আমি কখন আমি নাই তাহলে এটা কোনো প্রমাণই নাই আমি কেন ওই ফ্ল্যাটের আশেপাশে থাকবো তার থেকে আমি আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে তুলি আমার বাসাটা দিয়ে একটা বাগান তৈরি করি আমার বাসাটা দিয়ে একটা সুইমিং পুল আমি কেন লাগাচ্ছি না বা সুইমিং পুল যদি টাকা এত টাকা না থাকে তাহলে আমি টাকা জমাই টাকা জমায় একটা সময় হয়তো আমার ছেলে হয়তো সেখানে একটা সুইমিং পুল তৈরি করতে পারে অথবা আমি এখানে গাছপালা লাগে আমার বাসাটাতেই আমি গাছপালা লাগে আপনাদের কি মনে হয় না যে মানে দ্বিতীয় অপশনটা প্রথম অপশনটার থেকে বেটার যেখানে এখানে কোনো প্রমাণ নাই সেটার পেছনে কেন আমি টাকা খরচ করতে যাব সেকেন্ড অপশনটা অবশ্যই বেটার কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বুঝি যে মানে বিশ্বাসী মানুষ বা মানুষ মাত্রই মানুষের মধ্যে আমি জানি না যে মানুষ কি জন্মগত ভাবে কোনো একটা বিশ্বাস করে মানে আমি এই যে নিচ্ছে তারপর কি গার্ডে যে ফিলোসফি এইসব বইগুলো আমি আমার পড়াশোনা করছি মানে এই জায়গাটা মানে ইটস নট লাইক দ্যাট যে একটা মানুষের মন হচ্ছে গিয়ে বা মানুষের বিশ্বাসের জায়গাটা হচ্ছে জাস্ট হোয়াইট পেপার ওখানে কিছুই লিখা থাকে না সে জন্ম নেয় তারপরে সে তার যে পরিবেশটা সে যে ঘরে মানে মুসলিম পরিবারে অথবা হিন্দু পরিবার যে ফ্যামিলিতে সে জন্মাচ্ছে সেখানে তার বিশ্বাস গুলা তার মধ্যে প্রকৃত হয়ে যাচ্ছে তার চারপাশ থেকে ওকে এখন আমরা যেটা আমি যেটা বুঝতেছি যে এই যে এই এই যে মানুষগুলো একটা হচ্ছে তার উপর নির্যাতন হচ্ছে সে শোষিত হচ্ছে সে অনেকে তারপর অনেকে পেন দিচ্ছে এই পেইনের এ সবগুলা সবার বিচার হচ্ছে না সবাই তাকে তারপর যা তাকে যারা নির্যাতন করছে তাদের বিচার সে দেখে দেখতে পাচ্ছে না বরং সে যে তারা তো ভালোই আছে তারা বং যারা দুর্নীতি করতেছে তারাও ভালো আছে এই তাকে অনেক বেশি করে ফেলে কিন্তু যখনই তাকে এই বিশ্বাসটা দেওয়া হয় যে এইটাই তোমার জীবন নয় এর পরবর্তী জীবনে এই লোকগুলার বিচার হবে এবং ওরা যে তোমার যে অত্যাচার করছে তোমাকে যে অত্যাচার কষ্ট হচ্ছে তার থেকে শতগুণ হাজার গুণ বেশি কষ্ট তাদেরকে দেওয়া হবে আই থিঙ্ক এই বিশ্বাসটা ওদেরকে অনেক বেশি অনেক বেশি উইক করে ফেলে এই একেশ্বরবাদ বলেন আর ধর্ম চর্চা করতে বলেন বা ঈশ্বরের প্রতি যে বিশ্বাসটা বা আমি জানি আপনি বাংলাদেশ বা ভারত থেকে যেখান থেকে হোক আমি বাংলাদেশ ঠিক আছে সেটা যাই হোক কারণ আমি মানে এটা আমি ইন্ডিয়ান কথা বলছি সব জায়গায় তো কয়েকজন যারা আছে তারা ইয়ে খায় তারা বেশ রকম ঘুস টুস খায় এরকম একটা ব্যাপার ঠিক এইবারে আপনি হচ্ছে জনগণকে আশ্বাস দিচ্ছেন তাদের এগেনস্টে কোন রকম ইয়ে না নিয়ে আশ্বাস দিচ্ছেন এই যে দেখছো জন এই যে দেখছো নেতাগুলো দেখো না এদের পরবর্তীকালে গিয়ে কি হবে তুমি কিন্তু খুব ভালো থাকবে তুমি তুমি একদম স্বর্গে থাকবে এরা এরা হচ্ছে নরকে থাকবে এদের এদের হচ্ছে নরকের পুঁজ খাওয়ানো হবে এদেরকে কুম্ভি পাকে এদেরকে কড়া করে ভাজা হবে ভেজে শুকনো হবে চিকেন ফ্রাই করা হবে এদেরকে দিয়ে পপকর্ন বানানো হবে এদেরকে এদের ইয়ে থেকে নির্যাস তৈরি করে আখের রস তৈরি করা হবে এবং সেই আখের রস তোমরা খাবে এইরকম ভাবে তাদেরকে ইয়ে করা হবে খুব ভালো আপনি এই যারা বিশ্বাসী বা যারা চর্চা করে না হচ্ছে বলা হচ্ছে যে দেখো হ্যাঁ এই এই বিচার হচ্ছে না কিন্তু পরবর্তী লাইফ আপনার ওখানে ওই যে আপনি দেখেন না বুয়া যে বলে নাকি বিচার হবে কর্ম অনুসারে রোজাসরে বিচার হবে কর্ম অনুসারে

পরবর্তীকালে গিয়ে কি হবে এরকম দেওয়া হয় বরং তাদেরকে ছোটবেলা থেকে তাদের অধিকারটা সম্পর্কে তাদেরকে সচেতন করা হয় তারা যে দেখো ভাই তুই যদি দেখিস একটা মন্ত্রী ঘুষ খায় বা একটা সরকারি কর্মচারী ঘুষ খায় তুই সাথে সাথে গিয়ে এখানে গিয়ে রিপোর্ট করবি তুই সাথে সাথে গিয়ে এদেরকে গিয়ে কথা বলবি সে কি করছে তাকে বোঝানো হচ্ছে যে দেখবে ঘুষ দেওয়াটাও খারাপ ঘুষ নেওয়াটাও খারাপ তুই যেমন ঘুষ দিবিও না তুমি ঘুষ নিবিও না তাকে বোঝানো হচ্ছে যে না এটা যদি এক টাকাও ঘুষ ঘুষ চায় কেউ সাথে গিয়ে রিপোর্ট করবি তোর কাজটা না হোক না হবে দেরি হয় দেরি হবে তুই কিন্তু ঘুষ কিন্তু দিবি না এবং তুই কিন্তু রিপোর্ট অবশ্যই করবি আপনার কি মনে হয় কোন সমাজটা বেটার এবং কোন সমাজে এই ঘুষ খাওয়া জিনিসটা এটা ফ্লারিশ করবে আর কোন সমাজে এই জিনিসটা আস্তে 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 এটা দিকে যাবে

কোন সমাজটাতে কোন সমাজটাতে যে সমাজে একটা পরকালে ধারণা দেওয়া হয় পরকালের আপনাকে একটা হোপ দেওয়া হয় নাকি যে সমাজে আপনাকে শিক্ষা দেওয়া হয় আপনাকে সচেতন করা হয় আপনার অধিকার এখানে শুনি এই একটা প্রবলেম হচ্ছে আমি আপনাকে বলি পরকালে বিচার হবে কথাটা ঠিক আছে এবং এই জিনিসটা যদি সত্যি হতো তাহলে মনে হয় আমি অনেক বেশি খুশি হতাম কিন্তু প্রবলেম হচ্ছে ইসলাম ধর্ম কিন্তু স্ট্রেট হইতে আবার এটাও বলে দিচ্ছে যে আপনি যেই পাপটাই করেন না কেন যে অন্যায়টাই করেন না কেন আপনি যদি স্রষ্টার কাছে তওবা করেন আপনি যদি প্রপারলি ক্ষমা চান তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন এটা ঠিকই বলেছেন কিন্তু সে তার থেকেও বড় কথা আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের হয়তো আনসার হলো না তবে আমার যেটা মনে জানি আপনি আপনি প্রশ্নটা আনসার আমি করছি আমি করছি এখন আপনার কথাটা আমি মানছি কি হ্যাঁ এরকম একটা যদি সিস্টেম করে দেয়া যায় এবং সেই সিস্টেম যদি সবাইকে সবাই যদি এটা ওইভাবে ফলো করে তাহলে হ্যাঁ ঘুষ খাওয়া বা দুর্নীতি করাপশন হোয়াটএভার যাই বলেন না কেন সেটা কমে যাবে অনেক বেশি কমে যাবে ওকে এমনি হবে না তারপর সেটা কমে যাবে আমি এগ্রি আপনার সাথে এবং সেই জিনিসটি দেখবেন এবং সেই জিনিসটি দেখবেন অধিকাংশ যে সমস্ত দেশের দেশের রাষ্ট্র এই ধর্ম দ্বারা চল পরিচালিত হয় না এবং ছোটবেলা থেকে যে সমস্ত দেশগুলোতে এই ধর্ম জিনিসটাই এই জিনিসগুলোকে শিক্ষা দেওয়া হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি ঘটে তারা কিন্তু সবসময় দেখবেন যে এই এই বিষয়ে কিন্তু তারা সচেতন যে তাদের অধিকারটা কি তারা একজন এই একজন মন্ত্রীর কাছে গেল বা একজন সরকারি কর্মচারীর কাছে গেল যে তার অধিকারটা কি সেটা যে এই জিনিসটা সম্পর্কে সচেতন দেখবেন ইউএসএ তো নিউজটা সব সময় করা হয় ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন আপনাকে দুটো পুলিশ এসে বলে সাইড কর কিন্তু নিজের অধিকার সম্পর্কে আপনি সচেতন যে আপনার কি বলা উচিত আসতে দেবেন কি দেবেন না এই জিনিসগুলো সে ছোট ছোটবেলা থেকে শেখানো হয় এবং সেই অধিকার অনুযায়ী সে চলে সে জানে তার একটা ফোন কল প্রাপো সেই জিনিসটা চাইবে যে আমার একটা লয়ার চাই আমার একটা ফোন কল চাই আমি একজন ফোন করবো আমাকে যাই করিস আমাকে লকআপে নিয়ে যাওয়ার আগে আমার একটা ফোন কল প্রাপ্য আমি জিনিসটা করে যাবো সেও জানে এবং সেটা তার বাধ্য এইটা না করে আপনি যদি তাকে বলে যে তোমাকে যদি ধরে নি নিজেই নি যা কিছু অসুবিধা নেই তোমাকে যাই করো তোমাকে থার্ড ডিগ্রি দিক তোমাকে যাই যে থেরাপি দিক কোনো অসুবিধা নেই এরা কিন্তু তোমার সমাজে কিন্তু পরবর্তীকালে তোমাকে যে থেরাপিটা দিলে তুমি কিন্তু ইয়ে গিয়ে থেরাপি একটা দেবে তুমি সেই সেই সে নিজে পাবে ইয়ে গিয়ে লাভ কোনটাতে হবে লাভ তো অবশ্যই সিস্টেম এখন আমি এই যেমন ব্রিটিশ আমরা ব্রিটিশ সাম্রাজ্য বলেন বা ব্রিটেন বলেন বর্তমান ব্রিটেন বা ইউরোপ ওইসব দেশে যে দুর্নীতি হচ্ছে না তা তো না কিন্তু দুর্নীতি একটা লিমিট ওরা মেবি অনেক কন্ট্রোল ঠিক আছে এবং ওখানে দুর্নীতিগুলো নিয়ে মানুষ অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি থাকাতে দুর্নীতি খুব বেশি মাত্রায় ছড়িয়ে যেতে পারে না হয়তো কিছু যে দুর্নীতি হচ্ছে না তা না হচ্ছে ঠিক আছে এখন আমরা হিসাব করে বিশেষ এখন এই মুহূর্তে বাংলাদেশের যে সিচুয়েশন ঠিক আছে বাংলাদেশে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু তার পাশাপাশি যে দুর্নীতি কতটা লাগাম ছাড়া সেটা আমরা খুব ফিল করি ওকে খুবই ফিল করছি কিন্তু এখন এইটা এই যে দুর্নীতি গুলো হচ্ছে এটা তো নিশ্চিত যে সাধারণ মানুষ সাধারণ মানুষ কর্মজীবী শ্রমজীবী মানুষের টাকাই ওকে এখন এই মানুষগুলো তো ডিপ্রাইভড শুধু ডিপ্রাইভ না তারা অনেক বেশি মানে বলা যেতে পারে তারা অনেক বেশি সমস্যার মধ্যে পড়তেছে এবং অনেক বেশি জায়গায় তারা শোষিতও হচ্ছে ঠিক আছে এটা একজন শোষণী তাই না এই লোকগুলোকে আপনি কি হোক দিবেন বলেন আচ্ছা ঠিক আছে এইবার আমি একটা কথা বলি হ্যাঁ এই কদিন আগে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় একটা একটা ওভারব্রিজ একটা ফ্লাইওভার সেটা পড়ে গেছিল এবং অনেকজন মানুষ মারা গেছিল এটা মনে আছে এটা কি শুনেছিলেন হ্যাঁ শুনছি এটা আমাদের বাংলাদেশে কয়েকবার হয়েছে ঢাকাতে হয়েছে আচ্ছা সেটা আমি যাই না তো এখানে হচ্ছে এখানে প্রচুর মানুষ মারা গেছিল প্রচুর মানুষ মারা গেছিল এইবারে আপনি এইখানে কোনোরকম ইনভেস্টিগেট না করে ওইখানে যে মানুষগুলো আছে তাদেরকে আপনি শান্তনা দিতে আরম্ভ করলেন না ভাই তোর ছেলেটা মারা গেছে তোর যে বাচ্চাটা মারা গেছে এই বাচ্চাটা কিছু হয়নি তো কি হয়েছে বাচ্চাটাকে ব্যাগে ভরে দিয়েছিল কি হয়েছে বাচ্চাকে তুই তাকে দাহ করতে পারিস নি তার তুই মুখটাও চিনতে পারিস সেটা তোর বাচ্চা কিনা সেটা তাও জানিস না শুধু কতগুলো হাড্ডি দিয়ে তোর ব্যাগে ভরে দিয়েছিল কি হয়েছে দ্যার নাথিং সেই সময় গিয়ে খুব আনন্দে আছে সে খেল খেলছে যাচ্ছে রেগুলারলি ভগবানের সাথে হ্যামলিজে যাচ্ছে রয়জার আছে যাচ্ছে এইটা আপনার মনে হয় আপনার সাথে ঘটলে আপনাকে খুব শান্তি দিত আমার কিন্তু শান্তি দিত না জানেন আপনি শান্তি দেবেন আপনি তাকে বলবেন এই যে ভগবানের সাথে আমি পরিপূর্ণ আমি দিচ্ছে আমাকে না আপনি আপনি যে কোনো আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি ওইখানে যতজন ভিক্টিমাইজ হয়েছে সেই ভিক্টেমাইজ যতজন হয়েছিল তাদের লিস্ট আপনি পেয়ে যাবেন ইয়ের ওয়েবসাইটে কারা কারা ওখানে আহত যে কোনো একজন মানুষকে নিয়ে আসুন তাকে আপনি শান্ত একটা এই যে এই ঘটনাটা হয়েছে খুব ভালো হয়েছে এবং সে ওইখানে গিয়ে সে নিতান্ত সুখে আছে এই কথাটা একজন মানুষকে বুঝিয়ে দেখেন যে তার বাচ্চাটা পাঁচ বছরের বাচ্চারা মারা গেছে বাসে যেতে যেতে বাসে বাসে একবারে মানে তাকে চিনতে পারেনি পর্যন্ত হ্যাঁ সেটা তার বাচ্চা কিনা সে জানেও না

চিন্তা করেন কত কতটা মানে হাস্যকর কথাটা কতটা হাস্যকর ঘটিয়েছে আল্লাহ এবং আল্লাহ যাদেরকে দিয়ে এই কাজটা ঘটিয়েছে তাদেরকে আবার আল্লাহ পাক পরবর্তীতে বিচার করবে কেন এই কাজটা করেছে তারা কিন্তু জিনিসটা ঘটিয়েছে কিন্তু আল্লাহই তাদেরকে দিয়ে তারপর আবার তাকে বিচার করবে আচ্ছা ঠিক আছে বুঝলাম এবং এই শান্তনাটা পেয়ে যাওয়ার পরে কিন্তু ওই ভদ্র লোকগুলা বা বাবি যে যে এই যে এটা নিয়ে হয়তো একটা প্রতিবাদ করার প্রয়োজন ছিল বা একটা ইয়া করার প্রয়োজন ছিল আন্দোলন আন্দোলনে নামার প্রয়োজন ছিল বিচার বিচারের আশায় বিচারের মানে পুলিশের কাছে যাওয়ার প্রয়োজন ছিল

তারা বলছে ভাই জীবন মৃত্যু তো আল্লাহ হাতে মানে হচ্ছে তারা দায়িত্ব এড়াচ্ছে মানে হচ্ছে তারা তাদের কোনো দায়িত্ব নেই তারা দায়িত্বটা নিবে না যে রোগীটা যদি মারা যায় তাহলে তারা সেখানে কোনো দায় দায়িত্ব নিবে না তারা এখানে আল্লাহ অনেক সময় বাংলাদেশের ভুল চিকিৎসায় মারা যায় অনেক সময় বাংলাদেশে মানে অপারেশনের পরে দেখা যায় যে তার হাত ঘড়িটা পেটের ভিতরে আছে আমার ভিতরে রেখে দিয়েছে একটা হ্যাঁ কিছু একটা ভিতরে রেখে দিচ্ছে এবং সেলাই সেলাই টেলাই করে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল প্রায় মারা মারা যাওয়ার অবস্থা ছিল এবং তখন কাছে যে ডিফেন্স থাকে সেই ডিফেন্স হচ্ছে যে এইগুলা ভাই আল্লাহর হাতে সবকিছু হচ্ছে আল্লাহর হাতে এখন যদি ভূ তিকিৎসা মেরে ফেলে তখন সে এই দাবিটা করে যে আল্লাহ আল্লাহ পাক করছে আমাদের তো এখানে কোনো হাত নাই এটা তো আল্লাহ পাক করে তো আল্লাহর হাতে কিন্তু আমি এই এই যে ইউরোপে আসার পরে কথা একবারও শুনি নাই কোনো ডাক্তারের মুখে কখনো কোনো ডাক্তার বলে নাই জিনিসটা আল্লাহর হাতে বলে আমি তাদের বিরুদ্ধে মামলা করতে পারতাম তাহলে ব্যাপারটা তোর কাছে আমি আসছি কেন তো তুই কি তুই কে তাহলে তোর কাছে আমি কেন আসবো তুই যদি আল্লাহর হাতে যদি থাকে তাহলে তুই এখানে মানে পাঠনাম করস কেন সেটা বলতাম কিন্তু এই দেশে এগুলা বলে না কিন্তু মানে যে সমস্ত দেশে ডাক্তারদের এই ধরনের একটা ইয়া থাকে

এটা অবশ্যই হওয়া উচিত না আমি যদি আমি আপনি যদি একটা কোশ্চেন যদি থাকে আপনি সত্যি কারণ থেকে আপনি যে কাজটা করছেন সেটা দায়িত্ব আপনাকে নিতে হবে এবং সেটা অবশ্যই প্রশ্নের মুখে হতে হবে এটা কেন হয়েছে এবং প্রয়োজনে সেটার তদন্ত করতে করতে হবে হবে ইনভেস্টিগেশন বের হবে ওকে আমি আমি এটা এগ্রি করি আমার কিন্তু এখন আমরা এমন একটা সমাজের মধ্যে আছি বা আমরা এমন একটা দেশের মধ্যে আছি যেখানে আমার চারপাশের লোকগুলো ওরকম যে তারা বিশ্বাস করে তাদেরকে বিশ্বাস করানো হয় যে জন্ম মৃত্যু এগুলো সব হচ্ছে স্রষ্টার হাতে আল্লাহর হাতে বা যাইগুলি ঠিক আছে এখানে মানুষের কোনো হাত নেই এখন আপনি বাংলাদেশ সম্পর্কে তারা সবাই বিশ্বাসী ঠিক আছে তারা সবাই বিশ্বাসী এখন ইদানিং তো ফেসবুকে কিছু দেখতেছি যে লাইফ স্ট্রিনে একটা শুরু হচ্ছে ওরা ওরা মানুষকে প্রিচ করতেছে বেশিরভাগ সব মনোচিকিৎসক চিকিৎসক চিকিৎসক এবং ওদের সবকিছুর মধ্যে ওরা আল্লাহ কে নিয়ে আসছে বা আল্লাহর ব্যাপারগুলো আনে ঠিক আছে যে আপনি ধর্ম কিভাবে বা কিভাবে আপনি পিস দিবে কিভাবে আপনি ভালো থাকবেন তারপর আরো আরো অনেক আছে কিটো কিটো স্পেশালিস্ট আছে উনিও কিছু ব্যাপার নিয়ে আসছে এনে কিভাবে তো এখন এরকম একটা সমাজের মধ্যে যখন আপনি আমরা 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 হয়েছি এবং আমরা দেখতেছি তো সেই অবশ্যই মানুষের তো আসলে আর কোনো উপায় থাকে না সে কি বলবে সে তখন ওই একটাই ঠিক আছে আমি আমি তো আমি তো বুঝতে পারছি না বা সে তো জানে না যে সেটার বিচার পাবি কি পাবে না সে তখন ওই একটাই শেষ আমি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তোর কাছে ফরিয়াদ তুই দেখবি এই তো এটাই তো চলতেছে আমাদের এখানে খারাপ চলতেছে জিনিসটা খুবই খারাপ চলতেছে খুবই ইলজিক্যাল ইলজিক্যাল এক আমি ইলজিকাল একটা এবং এটা হচ্ছে একটা চক্র যে চক্রের ভিতর থেকে আসলে কখনো কোনো মানুষ বের বের হতে হতে পারবে না হলে আসলেই তার থেকে হয় সান্তনাকে বেছে নিতে হবে অথবা যুক্তি তথ্য প্রমাণকে বেছে নিতে হবে আমরা যুক্তি তথ্য প্রমাণের পক্ষে কথা বলি এখন যদি কেউ যদি সান্তনা বেছে নিতে চায় তাহলে তার অবশ্যই অধিকার আছে সান্তনা বেছে নেওয়ার যে সে শান্ত থাকবে তার মানসিক মেন্টাল পিস তেই যদি তার কাছে ইয়া হয়

মানে মোটে আমি এদের সাথে মোটে একমত না এবং তাদের এই সান্ত্বনাটা যেন তারা না পায় সেই চেষ্টাটা আমি করে যাবো তারা যেন সেই সান্ত্বনাটা না পেতে পারে কারণ সান্ত্বনা সান্ত্বনাটা পেয়ে গেলে তার সমাজের প্রগতির ধারাটা বন্ধ হয়ে যাবে তারা যদি সবাই যদি সান্ত্বনা পেয়ে বসে থাকে আসিফ ভাই আসিফ ভাই আমি আপনার সাথে এই জায়গাটা একমত এক বিশেষ মানুষের সবকিছু বড় সুবিধা কি জানেন সে তার তার না পাওয়া তার কষ্ট তার তার অত্যাচারিত হওয়া তার বঞ্চিত হওয়া সবকিছুর জন্য সে একটা জায়গায় গিয়ে কিন্তু আশ্রয় নিতে পারে সেটা হচ্ছে তার স্রষ্টা ঠিক আছে অথবা তার উপরে সে দোষ চাপিয়ে দিতে পারে অথবা তার উপর সে ভরসা করে সে কিন্তু তার মাথা থেকে ওই চিন্তাটা সরিয়ে দিতে পারে সে চাপ হয়ে যায় কিন্তু যারা অবিশ্বাসী অথবা যারা এই স্রস্টার কনসেপ্টটাতে যাদের নেই ঠিক আছে তারা তাদের তাদের সমস্যাটা হচ্ছে এখানে সমস্যাটা মানে কি তারা হচ্ছে এই প্রবলেমটা সবথেকে বেশি ফেস করে যে তারা এটার রুটটা জানতে চায় এটা কেন হলো আমার উপরে কেন হলো আমি এটা এটা না হওয়ার জন্য আমাকে কি করতে হবে অথবা আমি এটা কেন এটা ইনভেস্ট প্রবলেম হলো কোন এটা তো আর ভালো মানে আমি কেন একটা জায়গায় আসি ভাই এটা তো একদম চাপ তাই না আমি

আচ্ছা ঠিক আছে ছাপলা অনেকক্ষণ যুক্ত হয়েছিলেন আপনি বলুন শুনি আচ্ছা বললে ভাই আমি ওনার কাছে উনি এই টপিকে কিছু একটা বলতে চাইছিলেন ওনার কাছে একটু শুনে আপনার কাছে আসছি উল্লাহ হ্যাঁ চাপলা আপনি বলুন শুনি মানে আমি উল্লাহ ভাই যে ব্যাপারটাকে চাপ হিসেবে আখ্যা দিলেন তো ধরুন যদি আমি ব্যাপারটা এভাবে ব্যাখ্যা করি যে ধরুন না যেমন আমাদের চিকিৎসা শাস্ত্র অনেক এগিয়ে গেছে হ্যাঁ এখন ধরেন কারো ক্যান্সার হয়েছে তো কেউ যদি সেটাকে বিশ্বাস করে মেনে নেয় সুষ্ঠ আমাকে ক্যান্সার দিছে তাহলে আমি ক্যান্সার হয়ে মেনে নেই পৃথিবীর কোনো মানুষের এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকলো না কোনো গবেষণা থাকলো না কোনো ইনভেস্টিগেশন থাকলো না কিন্তু সেই মাথা ব্যথাটা সেই ইনভেস্টিগেশনটা আসে বলেই তো আমরা একটা মহামারীর ইয়া পাচ্ছি মানে প্রতিষেধক পাচ্ছি এই যে করোনা ভাইরাস কত মানুষ যখন শুরু হলো মানুষ মারা গেছে কোনো কিছু ছিল না এখন যেমন টিকা আসছে হ্যাঁ এখন সবাই যদি আমরা সেটাকে মেনে নিতাম যে এটা তো দিছে সুষ্ঠা দিছে এটা কিছু করার নাই আমি করোনা হলে মরে যাবো তাহলে কি আমরা মানে গুহায় বাস করতো খোলা নিচে বাস করতো বৃষ্টি নামতো সে তখন এই প্রাকৃতিক এই বিষয়গুলোর থেকেই তো সে বুদ্ধি খাটিয়ে গুহাটা আবিষ্কার করছে তাই না তো এটাকে আসলে কোনোভাবে চাপ বলা যায় না এটাকে বলা যায় যে আসলে মানে মানুষের জন্য চ্যালেঞ্জ বলা যেতে পারে যে মানুষ কিভাবে তার সভ্যতাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে আর উল্লা ভাই আমি বেশ কিছু সময় শুনছিলাম উল্লা ভাই একটা বিষয়ের অবতারণা করেছেন যেমন বহুশের বাদ থেকে একেশ্বরবাদ আসার যে ব্যাপারটা সেখানে আমি একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা কিন্তু একবারই হুট করে দিয়ে হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তা না আপনি যেমন ধরেন বহুশ্বর বাদ থেকে একেশ্বর আসার আসার একটা স্টেজে আপনি যদি মানে ইয়েটা জেনে থাকেন ইংরেজিতে থেকে বলে ডিভাইন রাইট হুম যেমন মানে ডিভাইন রাইট কাকে বলে মানে আগে যেটা ছিল ওই সময়কারে যে রাজা ছিল এইভাবেই চিন্তা করা হতো যদি তুমি ঈশ্বরকে মান্য করবা তুমি যদি রাজাকে অমান্য করো তার মানে তুমি ঈশ্বরকে মানতেছ না তোমার মানে বিচার একটাই তোমাকে হতা করা হবে হম যেমন আমরা যেমন কুনাহের যে ব্যাপারটা দেখি যে আগে আমরা যখন যদি সমাজে ফিরে যাই বা তারও আগে ফিরে যাই তখন কিন্তু সব মানুষই তার মানে উপাদিত ফসলের একটা অংশ রাজাকে দিত এটা কিন্তু সে শুরুতে এরকম ট্যাক্সেশন কনসেপ্ট থেকে আসে নাই সেটা চিন্তা করতে যে মানে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি সো রাজাকে দেওয়া মানে ঈশ্বরকে সন্তুষ্ট করা হ্যাঁ এই ধারণাটা একবারে হুট করে এসে যায় নাই হম এটা অনেক চড়াই উতাই করে আসতে হচ্ছে আর আরেকটা ব্যাপারে একটু বলতে যাই সেটা হচ্ছে যে আহ সুধীন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের একজন কবি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন হয়তোবা উনি একটা কথা বলছেন সেই কথাটাই সবথেকে সত্য আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ঈশ্বর হচ্ছে ধনির উঠোনের প্রজা আর গরিবের উঠোনের রাজা তার মানে ঈশ্বর সবসময় ক্ষমতা ধরদের পক্ষে এবং ক্ষমতা ধরেরাই তৈরি করছে মানে তাই না সেটা যদি আমি একটু মানে অন্যভাবে বলি যেমন ধরেন আমি ধরেন বাংলাদেশের একজন মানে এমপি এরকম লেভেলের যদি একজন মানুষকে আহ যদি আমি আমাকে এরকম একজন মানুষ যদি আমাকে মনে করেন গাল থেকে মানে একটা থাপড় মারে আমি কি করতে পারবো বলেন আমি একজন খুব সাধারণ নাগরিক বাংলাদেশের আমার আসলে কিছু করার নাই কেমন কিন্তু তখন আমি কি করবো যে আমি ওই উপরে আকাশে আমি বলবো আল্লাহ দেখো কিন্তু আমি যদি তাকে মারি সে কি যে আল্লাহ আপনি ব্যাপারটা তুলনা করেন তার মানে আমার যখন মানে আমার সাথে যে অন্যায়টা ঘটছে যখন আমার ইয়া নাই মানে সেই অন্যায়ের প্রতিকার করার মতো ক্ষমতা আমার নাই বা অধিকার আমার নাই তখন আমি একটা জায়গায় গিয়ে আশ্রয় যাচ্ছি হ্যাঁ কিন্তু যার আছে সে কিন্তু সে কথাটা বলছে না

বর্তমান ব্রিটেনে যেটা যে পিউরিটেন্স অ্যাংলিকানদের শুরু থেকেই তো এটা ডিভাইন রাইটের ব্যাপারটাও এটা আমি জানি এটা এটা সম্পর্কে আমার মোটামুটি মোটামুটি পড়াশোনা আছে এনিওয়ে এখন আমি যে জিনিসটা একটা বটম টা আনতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মূল প্রশ্ন ছিল যে একেশ্বরবাদ যেখানে একেশ্বরবাদ কনসেপ্টটা কনসেপ্টটাকে মানে কনসেপ্টটা অনেক বেশি শক্তিশালী হওয়ার পিছনে একটা শক্তিশালী হওয়া বা প্রয়োগ করার পিছনে একটা অন্যতম কারণ ছিল এটা যে নির্যাতিত যারা যারা দুর্বল তাদেরকে আশা দেওয়া হতো আশা দেওয়া হয়েছিল যে সামান এই পৃথিবীর পরে পরে তারা এই জন্মের পরে অথবা পরবর্তী লাইফে তারা এটার বিচার পাবে এবং এটা এই আশ্বাসটা তাদেরকে কিছুটা হলো স্বস্তি দিত বা কিছুটা হলো ওদেরকে হ্যাপি করতো ঠিক আছে এবং এই এটা একটা আমি রিজন বলেছিলাম যে যেটা কারণে একেশ্বরবাদটা অনেক বেশি মানে বেশি স্ট্রং হয়েছে বা প্রতিষ্ঠিত হতে একেশ্বরবাদটা অনেক বেশি সহজ হয়েছে এই এটা ছিল আমি 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 বলেছিলাম আর কি তো আমাদের আমার আমার ব্যাপারটা ছিল যে এর বিপরীতে আমরা যদি আসি তাহলে দেখা যাচ্ছে এইখানে আমরা যারা 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 অত্যাচারিত বা যারা নির্যাতিত বা যারা দুর্বল তারা কোন কি হোপটা পাচ্ছে এই ছিল আমার প্রশ্ন ঠিক আছে এখন আপনি যেটা বললেন যে এই ক্ষেত্রে আপনার কোনো হোক দিতে নারাজ বা না মানে আপনার চান না যে কাউকে একটা মিথ্যা হোপ দেওয়া হোক তার চাইতে বরং একটা সিস্টেমটা তৈরি করা হোক যে সিস্টেমের মাধ্যমে এই নির্যাতনটাই যাতে না হয় ঠিক আছে নির্যাতনটা যাতে হয় না হয় এবং আহ দুর্বলের উপর সবলের অত্যাচার যাতে কোনো না ভাবে না হয় সেটাই আপনারা ঠেকাবেন বা সেটা যাতে না হয় সেই ব্যবস্থা নিবেন সেটা একটা সিস্টেমের মাধ্যমে আচ্ছা এখন আমি যদি আবার এখানে অ্যাড করতে করতে চাই যে আপনি আপনি এটাকে বন্ধ পারবেন না কারণ আমরা যদি যদি যাই যে যে ফুড চেইন আছে সেখানেও আমরা ইভেন দেখছি যে যারা দুর্বল তাদেরকে তারা কিন্তু সবলে কিন্তু তাদের উপর আক্রমণ করছে ঠিক আছে এবং আক্রমণ করছে এবং তারা তাদের শিকার হচ্ছে ভিক্টিম হচ্ছে অথবা প্রে হচ্ছে মানে প্রেডিটার থাকছে কারণ না কারো প্রেডিটার থাকছে তো ওটা থেকেও বুঝা যায় যে মেবি এটা অনন্তকাল ধরেই চলবে এটাকে সম্পূর্ণভাবে একদম কমপ্লিটলি এই ব্যাপারটাকে থামানো যাবে না আমি এটাই বুঝতেছি আর কি মানে আমার আমি যতটুকু বুঝছি এখন জানি না আপনি এটাকে আর এক্সপ্লেন করতে পারেন আমি আসলে শেষ পয়েন্টটা বুঝতে পারিনি নাই এই যে অমিত ভাই কি বুঝতে পেরেছেন আমি শেষের দিকটা কোয়েট বুঝতে পারিনি নাই আমি ঠিক শেষ পয়েন্টটা আমি কোয়েট বুঝতে পারিনি আমি এটা আবার বলি মানে আমি যেটা বলছি আমাদের আমাদের যে বাস্তু সমস্থান আছে খাদ্য চক্র ঠিক আছে হ্যাঁ এটাকে আমি কিভাবে এটাকে সংযুক্ত করছি আপনার সাথে বলতে পারবেন সাথে কিভাবে মিলাচ্ছে আমি মিলাচ্ছি ঠিক বলে ভুলভাবে বলছে যে এটা মনে হয় প্রকৃতিতেই আছে মনে হয় মনে হচ্ছে ব্যাপারটা যে দুর্বলতা অত্যাচারিত হবে সবথের দ্বারা ঠিক আছে এটাই পরবর্তী জীবনের ব্যাপারটা নিয়ে মানে একচুয়ালি কনফিউজ কনফিউজড এবং সেটা যে আসলে মানে ব্যাট অফিসে এই ব্যাপারটা কিন্তু মানে মোটামুটি প্রমাণিত ব্যাপার যে আপনি যেটা বললেন যে পরবর্তী জীবনে বিচার দেওয়া হবে বা মৃত্যুর পরে এরকম যে একেশ্বরবাদের একটা সান্ত্বনা আসলে সেটা তো আসলে আমাদের যে মানে সমাজ ব্যবস্থা বর্তমানে যেটা টিকে আছে এখন তো মোটামুটি বলা যায় যে যারা বিশ্বাসী তারা মানে সকলেই প্রায় মানে একেশ্বরবাদী তো

সেটা যদি উপরে আস্তায় রাখতো তাহলে মনে করেন রাষ্ট্র ব্যবস্থার কথা আমি বাদে দিলাম ধরুন বাংলাদেশের কথাই যদি ধরি এখানে মানে নব্বই ভাগেরও বেশি মানুষ যারা ইনকাম ট্যাক্স দেয় না বিদ্যার কথা বলে আমি করে সেখানে হয়তো রাষ্ট্র কিছুটা হস্তক্ষেপ করে আহ কখনো কখনো কিন্তু আপনি ধর্মীয় দিকে দেখেন মানে যার কোটি টাকা থাকার কথা তো মানে আড়াই লাখ টাকা জায়গা দেওয়ার কথা মানুষকে প্রপারলি দিচ্ছে কারণ কেন দিচ্ছে না কারণ সে পরবর্তী জীবনের যে ব্যাপারটা সেটাকে আস্থা মানে আস্থা নিচ্ছে না তাই না সে রোগ হলে তো হসপিটালে যাচ্ছে তার মানে কি সে পরবর্তী জীবনে আস্থা রাখছে না তাই না আপনি যদি আস্থাই রাখেন মানে ঈশ্বরের উপরে তাহলে আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারকে দিয়ে চিকিৎসা করি আপনি নিজে বাঁচতে পারবেন না এটা মানে তাহলে আপনার বিশ্বাসটা তো ওনার হাত ওনার কাছে তাই না তার মানে এটা প্রমাণিত প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্টেজে যদি আপনি দেখেন মানে এটা কেউই আস্থা রাখছে না কিন্তু তার মুখে বলে যাচ্ছে তাহলে আস্তার মূল্য কি আমি আসলে আপনি আমি একটু শেষ করি আর আপনি খাদ্য শৃঙ্খলের যে কথা বললেন আমি বুঝতে পারছি আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে মানুষ ছাড়াও প্রকৃতির অনন্য প্রাণী যারা আছে তাদের মধ্যে এই শক্তিহীন এবং শক্তিধরের মানে লড়াইটা চলে আসছে এটা আপনি বলছেন কিন্তু আসলে সেখানে আমরা বৈপরীত্য দেখতে পাই তাই না প্রথম কথা হচ্ছে পশুদের সাথে মানুষের তুলনা হতে পারে না কারণ আসলে পশুরা সভ্যতা তৈরি করতে পারে না মানুষ করতে পারছে হ্যাঁ মানুষের মস্তিষ্ক অনেক উন্নত এক নম্বর তার চিন্তা আছে তার দর্শন আছে অনেক কিছু আছে সেকেন্ডলি যে কথাটা আসি যেমন ধর স্থলভাগের সব থেকে বড় প্রাণী হচ্ছে যে হাতি হ্যাঁ একটা প্রমাণ সাইজের হাতির ক্ষমতা কত এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু আপনি যদি মাহুত দেখে থাকেন যে এরকম একটা প্রকাণ্ড হাতিকে নিয়ন্ত্রণ করে আমি শেষ করি একটা বারো বছরের একটা শিশু নিয়ন্ত্রণ করছে আমার কথাটা আবার বুঝবেন যে একটা প্রকাণ্ড হাতি যার শরীরে কয়েক হাজার মাংস শক্তি আছে হ্যাঁ তাকে কিন্তু একটা দশ বারো বছরের একটা মাহুত তার কাঁধে উঠে তাকে নিয়ন্ত্রণ করতেছে তাই না তাহলে এখানে শক্তিটা কোথায় আসে সেটা কি শারীরিক হলো নাকি শক্তিটা বুদ্ধিভিত্তিক হলো

শারীরিকভাবে প্রতিবন্ধী তারা তো দুর্বল কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের মানে মানবাধিকার আইন এই জিনিসগুলো তো তাদেরকে একটা ইয়া দেয় তাদেরকে যেন তারা যেন ঠিকভাবে বেঁচে থাকতে পারে তারা যেন তাদের যেন বেঁচে থাকতে কোনো সমস্যা না হয় তাদের যেন তারা যেন চাকরি বাকরি করতে পারে পড়ালেখা করতে পারে সেই জন্য একটা বোবা ছেলে বা একটা প্রতিবন্ধী ছেলে একটা মানসিক ভাবে অসুস্থ একটা ছেলে সেই যেন এই সমাজে টিকে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমরা আমাদের সমাজে করি কিন্তু যদি আমরা যদি সেটাই সিস্টেম হতো যে মানে যে শক্তিশালী সেই টিকে থাকবে বা সেই প্রভুত্ব করবে তাহলে তো আমরা কেন করছি এটা তো করার আমাদের কোনো ছিল না অবশ্যই সেই কনসেপ্টের উপর ভিত্তি করে যে আমরা সন্তুষ্ট হয়ে সান্ত্বনা নিয়ে বসে আমরা আহ দিকে কাজ করেছি এই যে শাপলা ভাই কথাটা বললেন যে হয়তো ছেলে ক্যান্সারে মারা গেছে সে একটা প্রচন্ড ইয়া পাবে যে আমি যেভাবেই হোক ক্যান্সারের প্রতিষেধক আমি তৈরি করব এবং সে নিশ্চয়ই সে তার প্রাণপণ চেষ্টাটা করবে সে ক্যান্সারের প্রতিষেধক তৈরি করতে কারণ তার ছেলেটা মারা গেছে সে যদি ঈশ্বরী নিয়ে গেছে অসুবিধা নাই অসুবিধা কি আরেকটা বাচ্চা হবে আচ্ছা আরেকটা বাচ্চা না হলে অসুবিধা কি আমরা তো তার সাথে দেখা করবো তার সাথে দেখা করছি তাহলে অসুবিধা কি সে যদি সেটা নিয়ে বসে থাকতো তাহলে হয়তো সে সেই ক্যান্সারের প্রতিষেধক বানানোর কাজে সে নিজের জীবনকে উৎসর্গ করতো না আমাদের মানব সভ্যতা তো এগিয়ে আছে সেটার উপরে ভিত্তি করে যে আমরা সবসময় সান্ত্বনা নিয়ে বসে থাকিনি আমরা অ্যাক্ট করেছি কাজ করেছি কাজের মাধ্যমেই তো আমাদের সমাজের অগ্রগতি হয়েছে

ঢাকার রাস্তায় রিক্সাওয়ালাদের সাথে ভাড়া নিয়ে মানে দরকাশা হয়েছে এবং এক পর্যায়ে অনেক সময় রিক্সালা মারকায় ঠিক আছে সাধারণ যাত্রীর হাতেই মার খায় আচ্ছা ইনদ্যাক কে আপনি ট্রাফিক পুলিশের কাছে পুলিশের কাছে বিচার দিবেন সে সুযোগও থাকে না ঠিক আছে দেখা গেল একটা রিক্সাওয়ালা একটা চর বা দিয়ে আপনি দিয়ে দিলেন ঠিক আছে বা আমি ধরেন দিয়ে দিলাম মেজাজ খারাপ ছিল মেরে দিলাম কেন মারসিকান রিক্সাওয়ালা কিছু করতে হবে না কি করবে আমাকে ঠিক আছে এই রিক্সাওয়ালাটা সে এত আইন আইন বুঝে না সে এত নিয়ম কানুনও বুঝে না সে যেটা বুঝে যে তার এতটুকু ভাড়া এতটা ভাড়া সে চাইছে সেটা সেটা পায়নি সে যখন এটা চাইতেছে তাকে মারা হয়েছে এই রিক্সাওয়ালাটা তার বিচারটা কাকে দিচ্ছে বলেন সে হচ্ছে চোখে পানি বুঝতেছে বা গালে হাত দিয়ে ওই আল্লাহ আকাশের দিকে তাকে ওই আল্লাহ তোমার তোর বিচার দিচ্ছে ঠিক আছে তুমি দেখো এই কথা এই যে লোকটার এই যে লোকটার যে সান্ত্বনা তার তার কোনো সান্ত্বনা নেই সে পুরোপুরি নির্যাতিত সে ভাড়াও প্রপারলি পায় নাই সে মারও খেয়েছে ঠিক আছে কিন্তু তার শুধুমাত্র ওই যে উপরে একজন আছে কেউ একজন দেখছেন তার বিশ্বাসটা আছে এই বিশ্বাসটার উপরেই সে কি করলো বিশ্বাসটা স্থাপন করলো এবং সেটার উপরেই সেটাই তাকে কিঞ্চিত একটু সান্ত্বনা দিল যে সানডে

আমেরিকা ব্যাপী না পুরো পৃথিবী ব্যাপী বিরাট একটা ঘটনা ঘটাই দিল এই দানাই পারতো না যদি সেই লোকেরা সেই সান্ত্বনাটা সেই সময় যে শ্রমিকটা ছিল আমেরিকাতে তারা যদি ইন্ডিভিজুয়ালি এইভাবে সান্ত্বনা খুঁজে নিত তাহলে তো এই ঘটনাটা ঘটতো না

অনেক কিছু অনেকগুলো আইন হয়েছে সেটার উপর ভিত্তি করে পয়লামের যে উপর ভিত্তি করে অনেকগুলো আন্তর্জাতিক আইন হয়েছে এবং সেই আইনগুলো যে সব জায়গায় যে ফলো করা হয় তা না কিন্তু আগে থেকে পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং এখনো সেই আন্দোলনগুলো চলছে শ্রমিকদের আন্দোলন গুলা এখনো চলছে ভবিষ্যতে হবে নিশ্চয়ই আরো বেটার কিভাবে করা যায় কিন্তু যদি সেই মুহূর্তে যদি তারা যদি সেই শ্রমিকটা যদি ভাবতো সান্ত্বনাটা পেত তাহলে কি অবস্থা হতো আপনি বলেন তো

তাদের আসলে প্রয়োজন নাই তাদের আসলে একটা বিরাট আন্দোলন তৈরি করবে তারা মানে এটার বিরুদ্ধে একটা আইন আইন করার কথা বলবে সরকারকে বাধ্য করবে রাষ্ট্রকে বাধ্য করবে সে আইনগুলো মেনে দেয় গ্রামের শ্রমিকরা হয়তো সান্ত্বনা পেয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষের সান্ত্বনা পেয়ে যাচ্ছে এই কারণে এই আইনগুলা হচ্ছে না তাহলে তো আমাদের আমরা কি সেই সান্ত্বনাটাকে আমরা কি প্রমোট করতে পারি যে সান্তনাটা এই প্রগতির পথে একটা বড় ধরনের বাধায় দাঁড়াচ্ছে সেটা হলো যে ধরুন ঢাকার রাস্তাতে ভাইয়া যেটা বললেন যে ঢাকার রাস্তাতে রিকশালা থাপর খাচ্ছে বুঝলাম ভালো কথা আমি যদি কম্পেয়ার করি যে ধরুন নেদারল্যান্ডের রাস্তায় তো মানে কোনো ট্যাক্সি ক্যাবলা থাপড়াচ্ছে না বা জার্মানির রাস্তায় তো কোনো এরকম ঘটনা ঘটে পারে তবে সেটা খুবই নগণ্য হতে পারে মানে হাজারে একাকে দুটো তাই না তার মানে এখানে কিদার আছে ঢাকার রাস্তা কেন হচ্ছে বেশি কারণ হচ্ছে যে আপনি যদি আইন মানে পরিস্থিতি বা নিয়ম কানুনের উন্নতি করতেন যে যদি এরকম করা যেত যে আসলে কোথা থেকে কোথায় কতটুকু ভাড়া কয় টাকা ভাড়া সেটা নির্ধারণ নির্ধারিত থাকবে হম সেটা সবাই জানবে যাত্রীও জানবে এবং রিক্সাওয়ালাও জানবে তাহলে থাকার কোনো প্রয়োজন আসতেছে না তাই না এখানে তো প্রয়োজন তাই নেই যে বাংলাদেশের ওই যে ছেলেটা থাপ্পড়টা দিচ্ছে যে লোকটা থাপ্পটা দিচ্ছে সে কোন সাহসে কারণ সে জানে যে এই রিক্সালাটা কিছু করবে না সে একটা সে জানে যে থাপ্পড় দিলে কোন ফলাফল নাই

আপনি সামান্য ট্রাফিক আইনের কথাই দেখেন পৃথিবীর সভ্য বা উন্নত কোন ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ আহ মানে বাসি দেয় লাঠি নিয়ে দাঁড়ায় থাকে আবার মাঝে মাঝে দেখি মানে দরিটা নাই তাইতো আপনি আপনি একটি মোটামুটি একটা উন্নত দেশে যান সেখানে দেখবেন যে মানে কেউ নেই শুধু মানে রেড লাইট জ্বলছে সকল গাড়ি দাঁড়িয়ে গেছে তারা কেন ক্রস করতেছে না লাইন বাংলাদেশে যে ড্রাইভারটা মানে রেকলেস ড্রাইভিং করতেছে ঢাকার রাস্তায় কোন নিয়ম কানুন মানতেছে না সেই যদি মনে করেন একটি চাকরি নিয়ে একটি বিদেশে যায় ড্রাইভিং বা ট্যাক্সি চালায় আমেরিকার রাস্তায় বা ইউরোপের কোনো দেশের রাস্তায় সে কিন্তু তখন এখানকার মতো রেকলেস ড্রাইভিং করতেছে না একই কিন্তু ব্যক্তি আপনি দেখেন সে ঢাকায় কিন্তু সে লালবাতি মানে জ্বললেও কিন্তু সে ক্রস করে যাচ্ছে তাই না কিন্তু একই ব্যক্তি জার্মানির রাস্তায় কিন্তু সে বাতি চালার সাথে সাথে দাঁড়ায় যাচ্ছে কেন এবং একই সাথে প্রবেশ করবে যে উপরের দিকে তাকায় সান্ত্বনা পেয়ে যাওয়া তখন ধরেন একটা মেয়ে ধর্ষিত হলো ধর্ষিত হওয়ার পরে সে উপরের দিকে তাকায় সান্ত্বনা পেয়ে গেলো যে আচ্ছা আল্লাহ তো তাকে শাস্তি দিবি কি পুলিশ থানা পুলিশ এত ঝামেলা এত আইন আদালত তারপরে টেস্ট তারপরে মেডিকেল টেস্ট তারপরে উকিলের জেরা তো ঝামেলা ভিতরে যাওয়ার দরকার পাক তো মানে বিচার একদম একদম ফাটা ফেলবে এই পিটি দিয়ে দিবে তারপরে যে খুনে খুনে খুনি হচ্ছে সেগুলো সবাই মানে সান্ত্বনা পেয়ে গেল তারপরে মনে করেন যে সব কিছুতেই যদি এরকম সান্ত্বনা পেয়ে যায় এবং একটা জনগোষ্ঠীর ভিতরে যখন এটা একটা বদ্ধমূল ইয়া হবে বিশ্বাস হবে যে সান্ত্বনা পেয়ে বসে থাকো তখন তো সেই সমাজটা কি কোনো একটা উন্নত সমাজ হবে সেই সমাজের কি কোনো উন্নতি হবে কখনো ঠিক আছে বাংলাদেশে ইনফ্যাক্ট দুর্নীতিকে পেপার যেটা বললেন এটা তো বাংলাদেশের ট্রু অলমোস্ট ট্রু না আমি বলবো যেটা ফুললি ট্রু পুরোপুরি সত্য বাংলাদেশে ধর্ষণের মানে কি বলবো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে সব যে ফ্যামিলিগুড়িতে রিপিট তো জেনারেট হয় ওরা tutela ধামা চা পড়া নিস্তেই দিয়ে দেয় অন্যদের কাছে তো বিচারে যাওয়া বা সেটাকে প্রকাশ করার সেটা দূরের কথা বিষয় এইসব পরিবেণাতে পরিবার থেকেই ধামা চা দেওয়া হয় এটাকে দেখো আমি উদিয়ার যাচ্ছি না ভাই والله भाई आप হয়তো এটা খুবই আবেগ আপনার আবেগ ইয়া হতে পারে যে মানে আবেগ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন

আহারে বেচারাকে দিয়েছে সাপোর্ট দিয়েছে আহারে এসে আবার আল্লাহর কাছে বিচার দিচ্ছে আহারে আহারে উহরে উহরে আমরা এই আহারে উহরে না করে আমরা চাই যেন এই রিক্সালারা যারা যাদের উপর অন্যায় হয়েছে তারা সবাই মিলে এটার একটা প্রতিবাদ করুক এবং এটার বিরুদ্ধে একটা আন্দোলন করে তুলুক রাষ্ট্র যেন এই বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য হয় রাষ্ট্রকে বাধ্য করতে পারে যেন তারা যে এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে এটার এটার বিরুদ্ধে একটা কড়া আইন যেন তৈরি হয় এইভাবেই পৃথিবীর সমস্ত আইন কানুন বিচার ব্যবস্থা আস্তে আস্তে ডেভেলপ করেছে আমাদের সেরকম আবেগপ্রবণ না হয়ে

এই মিরর সাইট আপনি ঢুকতে পারেন এখানে কিন্তু সবকিছু পাবেন এই অ্যাপ ঢুকতে পারেন এটা ঢুকতে পারেন এখানে ঢুকতে পারেন আর ঠিক আছে আমি এখন ঢুকতে পারছি এখন আমার সমস্যা হচ্ছে না একটা একটা অপশন আমার কয়েকটা লিংক আছে তো আমি যিকোনো একটাতে ঢুকে যাই দেখা যাচ্ছে আমি ঢুকতে পারছি ওকে আমি পড়ি আমি যে পড়ছি না তাই না আমি অনেক পড়ছি কিন্তু আবার মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে যেগুলোর উত্তর আমি আসলে ঠিক খুঁজে পাই না তখনই প্রশ্ন করতে ইচ্ছে করে যেমন এই প্রশ্নটা ছিল আমার যে অ্যাকচুয়ালি মানে এই যে নির্যাতিত যারা ওদের কি হবে ওরা আসলে কোথায় বিচারটা পাবে এই একটা আরেকটা আমার ভাগ্য নিয়ে আমার বেশ প্রবলেম আছে হ্যাঁ এটা কোনো বিচার কখনোই হবে না একটা ন্যূনতম মজুরি নির্ধারিত থাকে কিন্তু আপনি বাংলাদেশ ভারত বা পাকিস্তানে এরকম কিন্তু কোন আইন নাই যে একটা মানুষের ন্যূনতম মজুরি এই আমেরিকার হেমার কথা যেটা আসলো সেখানে কিন্তু এটারও একটা ইয়া ছিল যে আট ঘন্টা শ্রম আট ঘন্টা বিশ্রাম আধ ঘন্টা বিনোদন এটা তার একটা ছিল যে বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরি মানে বাজার দরের সাথে সংগতিপূর্ণ রেখে একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় হ্যাঁ সেটা আপনি ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতেই আপনি সার্চ দিলেই পাবেন গুগল করলেই পাবেন যে কোন দেশের আহ ন্যূনতম মজুরি কত মানে সেটা আপনাকে দিতেই হবে একজন আপনি কাজ করালে আপনি যে কাজই করান সেটা হতে পারে রাস্তা পরিষ্কার মানে ঝাড়ু দেওয়া বা সুইপার যে কোনো এনি যে কোনো কাজ আপনি করান মিনিমাম ওয়েস আপনাকে দিতেই হবে কিন্তু বাংলাদেশ কিন্তু এখন এরকম কোনো নিয়ম নেই যে আপনি একজন শ্রমিককে আপনি কন্ট্রাক্ট করে নিয়েছেন আপনি দুশো টাকা দিতে পারেন পাঁচশো টাকা দিতে পারেন একশো টাকা দিতে পারেন হ্যাঁ এর কোনো নির্ধারিত কোনো আইন নাই এখানে আসলে আসলে মানে বিশ্বাস বা আস্থা কোনো ব্যাপার না এটাকে একটা নিয়মকে প্রতিষ্ঠা করা একটা সুশৃঙ্খল আহ নিয়মকে প্রতিষ্ঠিত করলেই এগুলো দেওয়া হয় আর সেকেন্ডলি আর একটা ব্যক্তিগত ভাবে আমি মনে করি মানে রিক্সাটাকে নিশ্চিত করা উচিত মানে যেটা মানে পায়ে ঠেলে বা শরীরের শ্রম দিয়ে এটা এক ধরনের পাশবিকতা কারণ আমরা জানি যে চাকার আবিষ্কার মানুষের সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে এটা নিঃসন্দেহ সত্য এবং তারপরে যন্ত্র আসছে যেমন আপনারা যারা কলকাতায় গেছেন কলকাতায় এখনো আহ পুরোনো কলকাতায় কিছু ইয়ে আছে যে মানে মানুষই মানে এখানে তো রিক্সা প্যাডেল মারে কিন্তু মানুষ টানা রিক্সা মানুষ টানা রিক্সা

যুক্ত করার জন্য আমি আমি শুনি আর কি আমিও শ্রোতা বেশিরভাগ সময় আমি শুনি তো আজকে আমি যুক্ত হয়েছি প্রথমবারই তো এই সবাইকে থ্যাঙ্কস আবার আমার কথাগুলো শোনার জন্য আমাকে করার জন্য ওকে আপনি যুক্ত হয়েছেন আমাদেরও ভালো লেগেছে হ্যাঁ আপনি সত্যি ভালো লেগেছে খুব যে কথা এদিক ওদিক হয়েছে সেরকম না আপনি যে কথার মাঝখানে কথা সেরকম না আপনি শুনেছেন বেশ কিছু কথা হয়তো আরেকটু ব্যাপারটা আত্মীকরণ করতে হবে একবার শুনবেন তাহলে হয়তো আর একটু আত্মিকন করতে পারবেন ব্যাপারটা একটু ডাইজেস্ট করতে পারবেন তাহলে একটু ভালো হবে তবে আপনি যুক্ত হয়েছেন কিন্তু আমার খুব ভালো লেগেছে সত্যি ভালো করে কাজ করেছেন আপনি পড়ছেন পড়াশোনা করছেন আপনার আপনার যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো ক্লারিফাই করতে আসছেন দ্যাট থ্যাংক ইউ সো মাচ উল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সাপ হ্যাঁ খুবই খুবই ভালো আলোচনা হলো অমিত ভাই সাপলা ভাই উল্লাহ ভাই আহ আমার খুব ভালো লাগছে আলোচনাটা করে এরকম আলোচনা হলে আসলে ভালো লাগে কারণ এরকম একটা থার্ড এসে মুমিন হয় মাঝে মাঝে খুব মানে হাত কামের ইচ্ছা করে হাত দিলা আসে তো আপনারা আসবেন এরকম আলোচনা আমরা চাই এরকম এরকম আলোচনা গুলো যেন হয় তাহলে আমরা আজকে শেষ করে দিই নাকি অমিত ভাই অবশ্যই অবশ্যই আজকে সবার কাছে বিদায় নিলাম সাপলা ভাই আপনার সাথে পরে একদিন কথা হবে আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম গুড নাইট আর উল্লার কাছে আজকে আমরা বিদায় নিলাম পরে একদিন কথা হবে গুড নাইট আচ্ছা সরি ওনাকে আগে সরি এক্সট্রিম সরি আচ্ছা তাহলে আমরা লাইভটা শেষ করলাম হ্যাঁ লাইভটা এখন হয়ে গেছে পরে আরেকদিন সবার সাথে কথা আমি এন্ড করে দিলাম অমিত ভাই আচ্ছা আচ্ছা ভাই শুভরাত্রি সবাইকে